নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো আমি আজকে উঠে পড়েছি লালকোলা ট্রেনে। এই ট্রেনে আমি যাব বিখ্যাত পাগলাচণ্ডী মায়ের মন্দিরে, অর্থাৎ যেটি নদিয়ার পাগলাচণ্ডীতে অবস্থিত। তো চলুন সবাই মিলে একসঙ্গে যাই সেই মন্দিরে। তো সৌভাগ্যবশত ট্রেনের জানলার ধারে জায়গা পেয়ে গেছিলাম, আর এখন আমরা যেটা ব্রিজটা পেরিয়ে গেলাম, এটা জলঙ্গি নদীর উপর দিয়ে তৈরি ব্রিজ, যেটি কৃষ্ণনগরের মধ্যে দিয়ে বয়ে গেছে। এই জলঙ্গি নদীর অপর নাম খোরে নদী, আমরা তো সবাই জানি। তো এই যে ট্রেনের মধ্যে দিদির কাছ থেকে আমি এই বাঁকা বাঁকা এই পলাগুলো কিনে নিলাম, অনেকদিন ধরে ইচ্ছে ছিল কিনবো, তো দিদি 30 টাকা দাম নিল দুটো পলার। তো কথায় কথায় আমরা এসে পৌঁছলাম পাগলাচণ্ডীতে। তো কৃষ্ণনগর থেকে পাগলাচণ্ডী আসতে ট্রেনে এই 45 মিনিট মতো লাগে। তো এই যে পাগলাচণ্ডী স্টেশনে আমি আজকেই প্রথম নামছি। এত সুন্দর স্টেশন, মানে পরিবেশটা খুব অন্যরকম, চারিদিকে মাঠ, ফসল, আর ফসলের একটা সুন্দর গন্ধ আসছে। আর স্টেশনটা বেশ ফাঁকা ফাঁকা, মানে ওই ভিড়ে গায়ে গায়ে ধাক্কা লেগে যাওয়ার ব্যাপারটা নেই। তো সেই জন্যে মনে হচ্ছিল এই স্টেশনেই বেশ খানিকটা সময় ভালোভাবে কাটানো যেতে পারে। ছাতা নিয়ে আসলে খুব ভালো হয়, সব দিক থেকে সুবিধা। কত কি করা যায় ফাঁকা? দেখেছি তো। কি করে দেখলে? দাঁড়িয়েছিস, দেখেছি, দাঁড়িয়েছিলি সামনে। কিছু বলবো না, সারা রাস্তা আমাকে ফোন করেনি কেন? আমাকে তো মা বলে দিল কি যে তোমরা নেট দেখে বলেছি, বললে আমি তো এই 10 মিনিট। চলো হাঁটো তাড়াতাড়ি, হাসতে হাঁটার কোনো মানে হয় না। এইভাবে গাছ পরিষ্কার করে রাখে না দাদা? একটু দেখে যান, পুরো গাছে চোখে বাড়ি লাগলো। আপনি যে গাড়িটা চালাচ্ছেন, গাড়ির মধ্যে গাছ ঢুকে যাচ্ছে, একটু খেয়াল করতে হবে না? পুরো অর্ধেকটা গাছ আমার পুরো চোখে লাগলো। চোখটা এখনই কানা হয়ে যেত। চোখ একদম বাইরে না, এই ডান দিকে মুখ করে আছি আমি। পুরো গাছের গাড়ির মধ্যে গাছ ঢুকেছে। আমি ওই যে ডান দিকে যে খালটা ওইটা দেখছিলাম। আপনি বলুন যে হ্যাঁ ভুল হয়েছে, সেটা তো বলছেন না আব্বা। তাহলে আপনাকে একটু থামতে হবে, যে গাছটা আছে আপনি পরের বার যখন চালাবেন সাবধানে চালাবেন। পরের বার আমি ডান দিকে তাকিয়েছিলাম, ওইটা বাঁ দিক থেকে এসছে গাছটা। তো আমাদের পাগলাচণ্ডী যাবার উদ্দেশ্য একটা মানত পূরণ করা। তো এই পাগলাচণ্ডী মন্দিরে দিদি জামাইবাবুর বিয়ে হচ্ছিল বেশ কিছু বছর আগে, তো পিসি মানত করে রেখেছিল ওদের জন্য।
তো সেই জন্যেই মা দিদি জামাইবাবু আমি সবাই মিলে ওই কাজ অর্থাৎ মানুষটা সম্পূর্ণ করতে যাচ্ছি। তো মন্দিরের সামনে যে বাজনাগুলো বাজছিল সেজন্য একটু দাঁড়িয়ে গেছিলাম, এবারে আমরা ঢুকে পড়ছি সেই বিখ্যাত মন্দিরে। তো এখানে বিভিন্ন ছোট ছোট মূর্তি আছে। Yeah.
তো আমরা এখন যে যেখানে থাকি সেখানে চলে যাব, তাই হুটোপাটা করে আমরা স্টেশনের দিকে ছুটছি। কোনো মতে এক মুহূর্তের মধ্যে ট্রেনটা পেলাম, তো যাই হোক একটু একটু সময় নষ্ট হয়নি। তো আজকের ভিডিওটা এটুকুই, আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভালো লাগলে ভালোবাসা দেবেন, পাশে থাকবেন। তো দেখা হবে আবার পরের ভিডিওয়। এই আশা রেখে আজকের ভিডিও শেষ করছি, টাটা।